শীতের পথে কাটা, দীপাবলির আগে রাজ্যে ফের বৃষ্টির পূর্বাভাস, ফের বাড়বে তাপমাত্রা। দুর্গাপূজার পর থেকেই যেন শীতের অনুভূতি পেতে শুরু করেছিল বঙ্গবাসী। হয়তো শীতপ্রেমীরা ভাবতেও শুরু করেছিলেন এবারে পাকাপাকি ভাবে পড়তে চলেছে শীত। কিন্তু এরই মধ্যে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সকলের মনে, কবে পড়বে শীত? আসুন জেনে নিই কি বলছে হাওয়া অফিস। হেমন্তের আবহাওয়া রাজ্যে অক্টোবরের শেষ এবং নভেম্বরের শুরুতে তাপমাত্রার ওঠানামা থাকবে। 3 ডিগ্রি তাপমাত্রা নেমে আবার 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে আগামী 7 দিনে, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের উড়িষ্যা লাগোয়া, পশ্চিম মেদিনীপুর এবং উপকূলের জেলাতে হালকা বৃষ্টির পূর্বাভাস। হেমন্তের হাওয়া সাময়িক বদল ঘটবে, ধীরে ধীরে পূবালী হাওয়ার প্রভাব টের পাওয়া যাবে। আপাতত কিছুটা ঊর্ধ্বমুখী হবে পারদ। নভেম্বরের 3 তারিখ পর্যন্ত তাপমাত্রা আরও 2-3 ডিগ্রি বাড়তে পারে। জেলায় জেলায় শীতের আমেজ কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস। হেমন্তের আবহাওয়ায় তাপমাত্রা ওঠানামা করবে আগামী বেশ কিছুদিন, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। আগামী কয়েকদিন উপকূল সংলগ্ন জেলাগুলিতে থাকবে আংশিক মেঘলা আকাশ, শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ 24 পরগনা জেলায়। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার ও শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং এবং কালিম্পং জেলায়, পাশাপাশি দক্ষিণবঙ্গেও শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা। উড়িষ্যা সংলগ্ন জেলা ও পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম সহ দক্ষিণ 24 পরগনা জেলাগুলিতে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে তাপমাত্রার পরিবর্তন হলেও উত্তরবঙ্গে কিন্তু তাপমাত্রার কোনো পরিবর্তন নেই, বরং বুধবারের পর থেকে স্বাভাবিকের থেকে তাপমাত্রা কমতে পারে বেশ খানিকটা। কার্যত বলা যেতেই পারে শীতের পথে এখন কাটা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি, তাই এখনই পাকাপাকিভাবে শীত পড়ছে না দক্ষিণবঙ্গে। তবে দক্ষিণবঙ্গে শীত না পড়লেও উত্তরবঙ্গে কিন্তু তাপমাত্রা কমতে শুরু করেছে ইতিমধ্যেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, কলকাতা।